হ্যালো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই ছেলে মেয়ে ভাই বোনেরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। পড়াশোনা চলাকালীন ছাত্রছাত্রীদের সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো পেন এবং খাতা। বর্তমান বাজারে খাতার চড়া দাম থাকার দরুন সব ছাত্রছাত্রীরা ঝুঁকছে কেজির দরে খাতা কেনার দিকে। এতে যেমন খাতার পরিমাণ বেশি পাওয়া যায়, অপরদিকে কিছু আর্থিক সাশ্রয়ও হয়। তাই এখন কেজির দরে খাতা বেচাকেনা এক নতুন সম্ভাবনাময় পেশায় দাঁড়িয়েছে। আজকে আপনাদের এমনই এক কেজি দরে খাতার হোলসেল মার্কেটে নিয়ে যাব এবং সেখানে দেখে নেব 1 কেজি খাতার কীরকম প্রাইস চলছে। চলুন তাহলে ঘুরে আসি খাতার মার্কেট থেকে। আমরা এবার চলে এসেছি কলকাতার বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। এখানে আসতে হলে হাওড়া বা শিয়ালদা থেকে বাসে 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে। এখানে যে খাতাগুলো দেখছেন এগুলোর প্রাইস শুরু হচ্ছে খুচরো 63 টাকা কেজি, 68 টাকা কেজি এবং 70 টাকা কেজি। এখানে আরও 52 টাকা কেজি দরেও খাতা রয়েছে। এগুলো কলকাতার বাইরে 85 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হয়। আপনারা যদি এই ব্যবসার প্রতি উদ্যোগী হন তবে এখানে এসে দেখে শুনে তারপরেই কিনবেন। এখানে পাইকারি দরে খাতা কিনলে আরও কম দামে পাওয়া যাবে। এই ব্যবসাটি দুইভাবে করা যায়। এক হচ্ছে এখান থেকে পাইকারি দরে খাতা নিয়ে বিক্রি করতে পারেন, অথবা সরাসরি দিস্তার ফ্যাক্টরি থেকে বড় বড় দিস্তা কিনে সেগুলোকে ছোট ছোট করে কাটিং করে পিন আপ করে বিক্রি করতে পারেন। এর জন্য একটা কাটিং মেশিনের প্রয়োজন হবে। এখানে যে ফাইলগুলো দেখছেন এগুলোর প্রাইস শুরু হচ্ছে 90 টাকা ডজন, 120 টাকা ডজন, 160 টাকা ডজন এবং 180 টাকা ডজন। সেটা নির্ভর করে ফাইলের কোয়ালিটির ওপর। এছাড়া এখানে পাবেন পাইকারি দরে কলম, এ4 পেপার, সাদা বোর্ড। এখানে ড্রয়িং করার স্কেচ পেন, ওয়াটার বা অয়েল কালার, তুলি, আর্ট পেপার ইত্যাদি সমস্ত রকমের জিনিস পাওয়া যাবে। এছাড়া এখানে স্কুল কলেজের যাবতীয় প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। এই ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।